আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আজকে জেনে বুঝে আমার একটা খাবারকে এক্সপোজ করতে চলেছি, বিকজ বাকিদের মতন আমিও জানি কেএফসির বিরিয়ানি খারাপ, কিন্তু তাও সামান্য কয়েকটা ভিউ এর জন্য তাদেরই মতো আজকে আমি কেএফসি বিরিয়ানিকে এক্সপোজ করব। কাটটা চালা রে, কাটটা চালা। কি বানিয়েছে এটা দীপ? আপনি তো খোলেননি, তার আগে জানলেন কি করে কি বানিয়েছে? আমরা যেটা বানাবার জন্য এসেছি সেটা তো না খুললেও আমরা বানিয়ে দেবো। জেনে বুঝে এক্সপোজ করার যা মজা, যারা জানে সেটা জানে। দীপ আর দেরি করো না, আজকেই বানিয়ে আজকে ভিডিও ছেড়ে দাও। আমি মাখন খাইনি মা। দীপ, এটা মাখনের ভিডিও নয়, এটা বিরিয়ানির ভিডিও। ঠিক আছে, ওকে, আরেকবার নিন মা। আমি বিরিয়ানি খাইনি মা। এই গরমের মধ্যে হাত পা ছুটতে ভালো লাগছে, যেভাবে হাত পা ছুটছিস এই গরমের মধ্যে তো অসুস্থ হয়ে পড়বি। চা করছো, রেস্ট করছো? ও, তোমরা এসে গেছো? আমি একটু জগিং করে নিচ্ছিলাম, অনেকদিন ধরে দেখছি কিছু মানুষ, ভালো মানুষ, বড় ফুড ব্লগাররা জেনে বুঝে বাড়ি থেকে ভেবে চিনতে বেরোচ্ছেন যে আজকে ওকে, কালকে ওকে, পরশুদিন তাকে এক্সপোজ করবো। ইফ দে ক্যান ডু ইট, হোয়াই ক্যান্ট আই? সো বেসিক্যালি আমি ইন্সপায়ার্ড হয়েছি তাদের দ্বারা, সো তারা আমার থেকে অনেক ওপরে। বেশি ওপরে চলে গেলে আবার সিগন্যাল চলে যাবে। চলি, কিছু কিছু চ্যানেল তো পুরো এক্সপোজ করেই দাঁড়িয়ে আছে। কারা করে এসব এক্সপোজ? মানে আমিও দুয়েটা করেছি আগে, বাট ঠিক আছে, বেশি করিনি, কিন্তু বেশি না, একদম দুয়েটা করেছিল। তাই বলে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশের দুয়েটা চ্যানেল শুধু প্ল্যান্ড এক্সপোজের উপরে দাঁড়িয়ে থাকবে? ফুড ব্লগারকে এক্সপোজ করছো না ফুডকে এক্সপোজ করছো? শুরু করুন, শুরু। দেখেছো কতটা দিয়েছে? আরো আরো দিয়েছে, আরো দেখুন দেখুন। এতটা বিরিয়ানি তোরা না দিলেও পারতো, 200 টাকার বিনিময়ে এতটা বিরিয়ানি আর এত বড় চিকেনের পিস, ওরা তো না দিলেও পারতো। এত কষ্ট করলেন কেএফসি। আচ্ছা, অনেকে আবার এক্সপোজ করে ভাবছে কেএফসির এতে মত পরিবর্তন হয়ে যাবে, কেএফসির পরে দুরন্ত বিরিয়ানি দেবে। এদিকে ক্যামেরা তুলুন। কেএফসির কিচ্ছু যায় আছে না, কোনো বড় কোম্পানির কিচ্ছু যায় আছে না। তুমি এক্সপোজ করো, আমি এক্সপোজ করো, আমরা সব এক্সপোজ করি আমাদের ভিউয়ের জন্য। বড় বড় কোম্পানির তাদের লকডাউন, এরকম বিরিয়ানি বানাচ্ছে, আগামী 10 বছর বানিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। শুধু ভিউ কমাও, চুপচাপ বাড়ি চলে যাও। জগৎ বদলাতে এসো না, বিকজ জগৎ তো কেউ বদলাতে পারিনি, তুমিও পারবে না। আর আমি তো চেষ্টাই করছি না, আমি তো কপি করছি না। আসুন আসুন দাদু, আসুন। এই দুরন্ত বিরিয়ানি যা লুক দেখে আমি ফ্লোড, যা দেখে আমার মনে পড়ছে সে আরব্য রজনীর কথা। অনেকেই লিখবে তলায় কমেন্ট করে, এত ভাট বকেন কেন? দেখুন দাদা, মাঝে মাঝে এই চ্যানেলে আসি, একটু একটু ভাট বকছি, একটু সহ্য করে নেবেন। আর নাহলে তো আছে অন্য ভিডিও, প্লিজ দেখেন, কোনো চাপ। এই সেই মহেন্দ্র খন, এই বিরিয়ানি, এতটা বিরিয়ানি না দিলেও পারতো দাদা, 190 টাকা, এত বিরিয়ানি আমার হজম হবে তো? পাক্কা খা না, সরি। গালাগালি যখন তখন যেখানে সেখানে দেওয়ার নয়, বিকজ গালাগালি বারবার রোজ রোজ ক্যামেরার সামনে দিতে থাকলে গালাগালির ইম্পর্টেন্সটা খয়ে যায়। গালাগালি দিতে হলে একসাথে পরপর দাও, ঠিক আছে? আমিও জানি, বাট যেখানে ইউজ করতে হবে সেখানে ইউজ করতে। বিরিয়ানি খাওয়ার আগেই বলেছি অখাদ্য, খাওয়ার পরে অন্য কিছু বলার নেই, এটা অখাদ্যই। আর আমি জানতাম, যেমন যারা এটা ভিডিও আগে বানিয়েছে তারাও জানত, মানুষ জানতি তুই এটা খারাপ। কিন্তু এই বিরিয়ানির চালটার সাথে এটার কী সম্পর্ক? ওটা কমপ্লিমেন্টারি, এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। কেএফসি চিকেন আমাদের গেলে, কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? মেয়েটা দেখুন, মেয়েটা দেখে মনে হচ্ছে তুতেন খামেনের মমির মধ্যে থেকে বের করে আনা বিরিয়ানি। মনে হচ্ছে 2000 বছর আগে রেসিপিটা কেউ তৈরি করেছিল, তুতেন খামেনের মমির মধ্যে সেই বিরিয়ানিটা রেখে দিয়েছিল, সেই বিরিয়ানিটা ওরা খুঁড়ে মিশর থেকে এখানে ইম্পোর্ট করেছে, করে আমাদেরকে খাওয়াচ্ছে। চ্যাংড়া মনে হচ্ছে এটা বিরিয়ানি, লাইফলেস, সোলডেস, টেস্টলেস, ফ্লেভারলেস, আরও ক্যারেক্টারলেস, সব কিছু লেস। এত কিছু ইয়ার্কির মাঝখানে দুটো সিরিয়াস কথা বলে দিই, এই যে কেএফসি যেটা বিরিয়ানি বলে বানিয়েছে, আমি কেএফসির কিন্তু অনেক 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 পুরনো কাস্টমার। এই সেম রাইসটা কিন্তু ওরা চিকেন উইথ বোল যেটা ওরা বের করেছিল, ওদের যেটা মাঝখানে পাওয়া যেত পপকর্ন, পপকর্ন দেওয়া, 3-4 পপকর্ন দিয়ে চিকেন রাইস,
ওই রাইসটাই এটা। তাহলে এটাকে বিরিয়ানি নামে রিব্র্যান্ড করার দরকার কী ছিল? ইট প্রুভ যে তারা জেনে বুঝে এটাকে রিব্র্যান্ডিং করেছে যাতে তারা নেগেটিভ পাবলিসিটি হলেও পায়। আর দ্বিতীয় কথা, এই রাইসটা কেমন খেতে সেটা একদম লিটারালি আপনাকে বোঝাতে পারবো একটাই কথা বলে। আপনারা সবাই লঙ্গারে রাইস খেয়েছেন, ইয়োলো রাইস দেয়, বা কেউ যদি কর্তারপুর গিয়ে থাকেন কর্তারপুর গুরুদ্বারাতে এই সেম রাইসটা প্রোভাইড করা হয়। দিস ইজ জাস্ট সিম্পল দ্যাট ইয়োলো রাইস, নাথিং এলস। বিরিয়ানি যে যে স্পাইসগুলো বিরিয়ানিতে ইউজ হয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তের বিরিয়ানি হোক, তাতে কিছু বেসিক সেট অফ স্পাইসেস ইউজ করা হয়। তার মধ্যে কোনো স্পাইসেসের ফ্লেভার আমি এর মধ্যে থেকে পাচ্ছি না। গরম মশলার ফ্লেভার মিসিং, বাকি অন্যান্য যেসব বেসিক স্পাইসেস থাকে সেগুলোর এখানকার ফ্লেভার মিসিং। দিস ইজ অ্যাবসলুটলি, দিস অ্যাবসলুটলি টেস্টস লাইক গুরুদ্বারার ইয়োলো রাইস। এরকম বিরিয়ানি KFC বানাতে থাকলে KFC একাই $1,000,000,000 ইউটিউবে রেভিনিউ জেনারেট করিয়ে দেবে। বিকজ আপনি বাজাবেন না, আপনার পাশের লোক বাজাবে, পাশের লোক বাজাবে না, পাশের বাড়ির লোক বাজাবে। আর যারা জেনে বুঝে বাজিয়ে বাজিয়ে নিজের ইউটিউব চ্যানেল চালাচ্ছে, তারা তো একে দু তিনবার বাজাবে। আচ্ছা শুনুন না, একটা দরকারি কথা আছে, সামনে আসুন, এদিকে আমার দিকে, জঘন্য, আরও একবার বলবো, এদিকে আসুন, ওয়েট ফর ইট, ওয়েট করতে হবে না, জঘন্য। আর দীপ্ত ভাই কিছু মনে করো না, কিন্তু আমি জানি ইউ আর ডুইং আ গ্রেট জব, আই এম জাস্ট ফলোয়িং ইউ। মাঝে মাঝে একটা দুটো ভিডিওতে তোমাকে ফলো করে নেবো, তোমরা ইউথকে ইন্সপায়ার করছো বেশিরভাগ সময় ভালো দিকে, মাঝে মাঝে সময় এসব খারাপ দিকে, পারলে অ্যাভয়েড করার চেষ্টা করো। বিকজ যারা লিডার তারা যেটা দেখাবে, বাকি সমস্ত অর্বাচীনরা আমার মতো সেটাই ফলো করবে। তোমরা এই ইন্ডাস্ট্রির লিডার, তোমাকে দেখে একটা বাচ্চা ছেলে হঠাৎ করে ক্যামেরা বের করে যে কোনো দোকানে গিয়ে এটা পেচ্ছাপের বিরিয়ানি, এটা সাবানযুক্ত বিরিয়ানি এসব বলে ভিডিও চারিদিকে বানাচ্ছে, ইনফ্লুয়েন্স করছো কোনো একটা জায়গায়, কিন্তু ইনফ্লুয়েন্স করছো। অনেক সিরিয়াস নোট, এটা একটু ভেবে দেবো। খুব সুন্দর ভিডিও বানাও, দুরন্ত তোমার প্রেজেন্টেশন, তোমার অনেক ফলোয়ার, তো তোমার দ্বারা পজিটিভলি ইন্সপায়ার হয় তারা। মাঝে মধ্যে এগুলো কাটিয়ে দিলেও পারো, বিকজ তুমিও জানো আমিও জানি এই বিরিয়ানি খাওয়ার আগে থেকেই খারাপ, আর তুমি এটাও জানো যে আমিনের বিরিয়ানি খারাপ, তুমি এটাও জানো যে কফি হাউসে শ্যুট করতে গেলে টাকা নেয়, বিকজ এটা পাবলিক ডোমেনে রয়েছে। দেন ওয়াই তুমি করবে? তোমার থেকে 10 ইয়ং ছিল ওখানে গিয়ে করবে, তাদের কোনো ডেভেলপমেন্ট হবে না, অন্য কোনো টাইপের ভিডিও বানাতে পারবে না, হয়তো তাদের কেরিয়ার হতে পারতো ইউটিউবে, তারা হবে না। আমার মতন বুড়ো ছোটোরা যারা ইউটিউবে নেই, তাদের কোনো কেরিয়ারের হোপ নেই, তারা তোমাকে ফলো করলো কিছু যায় আছে, কিন্তু ইউথ তোমায় ফলো করছে ভাই দীপ্ত, ইটস অন ইউর হ্যান্ড। আজ থেকে 10 পরে তুমি তাদেরকে কী করে সঠিক রাস্তা দেখাচ্ছ, নিজের রাস্তা এবং লোকের রাস্তা দুটো মিলেই কিন্তু এন্ড অফ দি ডে লিডারের রাস্তা তৈরি হয়, মাথায় রেখো। আর এই বিরিয়ানি জঘন্য, অত্যন্ত বাজে, এটা বিরিয়ানি তো মানে ধারে কাছেও হয় না, এটা এটা কী জিনিস, মানে এটা চিকেন রাইস হয়ে গেছে, হয়তো তাই ছিল, হয়তো ওদের কাছে চিকেন ছিল রাইস ছিল, ওটাকে মিক্স করে ওরা বিরিয়ানি বলে একটা চালিয়ে দিয়েছে, অত্যন্ত বাজে। 200 দিয়ে এটা কেউ খাবে? আর আমার অযাচিত এত জ্ঞানের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। 10 জন্য একটু এন্টারটেন করতে এসেছিলাম, আর কতগুলো গুরুত্বপূর্ণ কথা কালবেগের পাতার মতন গুলিয়ে খাওয়াতে এসেছিলাম। যারা বুদ্ধিমান তারা বুঝবে, আর যারা বুদ্ধিমান নয় তাদের জন্য আমার একটাই স্টেটমেন্ট, পরের ছেলে পরমানন্দ, যত উচ্চন্ন যায় তত আনন্দ। কিন্তু আমার টাকাটা ফেরত দিয়ে যাবেন প্লিজ, 190 জঘন্য বিরিয়ানি। আমি খারাপ হতে চাইনি মা, আমি অনেস্ট ফুড ব্লগার ছিলাম, আমাকে খারাপ করেছে সমাজ মা।